রাজধানীর নয়াপল্টনে দুপুর আড়াইটায় বিএনপির মহাসমাবেশ, এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বেলা আড়াইটার দিকে এই যে সমাবেশের মূল যে অংশ অর্থাৎ মূল আনুষ্ঠানিকতা যেটিকে বলে সেটি শুরু হবে। তবে এরও আগে থেকে সকাল থেকে ধীরে ধীরে নেতাকর্মীরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা এখানে এসে জড়ো হতে শুরু করেছে। নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে মঞ্চ করা হয়েছে এবং এই মঞ্চ ইতিমধ্যে গত রাতেই প্রস্তুত করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন মঞ্চের সামনেই তারা জাতীয় পতাকা এবং দলীয় যে পতাকা রয়েছে সে পতাকা নিয়ে এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা মাথায় বেঁধে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা এসে জড়ো হয়েছে। এবং শুধুমাত্র ঢাকা মহানগরী বা ঢাকার আশপাশের যে মহানগরীগুলো রয়েছে, উপকণ্ঠের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসতেই আমরা জানি আজকে সারা দেশেই বিভাগীয় শহরগুলোতে যেই স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকজন বিভিন্ন বিভাগে গিয়েছেন এবং প্রত্যেকটি বিভাগেই এই গণসমাবেশ হচ্ছে। এবং বিএনপির আজকের যে গণসমাবেশ সেটি আরও দুদিন আগে হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে গণসমাবেশটি দুদিন পিছিয়ে আজকে হচ্ছে। এবং এই আজকের যে রোদুজ্জ্বল যে আবহাওয়া সেটি বলে দিচ্ছে যে আজকের সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যেই নেতাকর্মী যারা রয়েছে তারা এসে এখানে জড়ো হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে। এবং গণতন্ত্র দিবস উপলক্ষে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেহেতু আজকের এই সমাবেশ, সেক্ষেত্রে আমরা যেটি দেখছি তারা গণতন্ত্র রক্ষা করার বিষয়টির এবং সেক্ষেত্রে গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নেতাকর্মীদের কাজ করার জন্য নেতারা ইতিমধ্যে এখানে কথা বলছেন। যদিও আমরা এখন যেটি দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করছেন তারা গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে যে শোষণ বৈষম্যের শিকার হয়েছিল জাতি এবং সেক্ষেত্রে বিএনপি সেই শোষণ নিপীড়ন থেকে বের হয়ে এসে বিএনপি জনমানুষের মুক্তির জন্য কাজ করবে বলেও এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে বিএনপির গণসমাবেশের সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি ময়মনসিংহ সমাবেশ ও মিছিলে